এটা তো বুঝতে কারো কোনো কনফিউশন না আশা করি। আচ্ছা জি স্যার, এখন একটা ফর্মুলা দেখবো, এটা খুব ভালোভাবে স্মরণ রাখতে হবে, কারণ এটাকে বলা হয় মাদার অফ ডেরিভেটিভ। আমরা যখন ডিফারেন্সিয়েশন পড়ব তখন এটা আমাদের খুব কাজে লাগবে, এটাকে বলা হয় মাদার অফ ডেরিভেটিভ। ঠিক আছে, এটা তোমরা ফিজিক্সও বিভিন্ন জায়গায় ইউজ করবে, ঠিক আছে, ফিজিক্সও বিভিন্ন জায়গায় ইউজ হবে, এটা দেখতে পারবা গতির চ্যাপ্টার গুলা আলোর চ্যাপ্টার গুলাতে। ঠিক আছে, আচ্ছা আমি আগে ফর্মুলাটা লিখি, তারপর আমরা প্রমাণ করবো। টু tan inverse x equals to tan inverse twice x by 1 minus x square equal sin inverse twice x by 1 plus x square divided by cos inverse 1 minus x square divided by 1 plus x square. ঠিক আছে, অর্থাৎ ফর্মুলাটা কি, টু টেন ইনভার্স এক্স সমান টেন ইনভার্স টুয়াইজ এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল সাইন ইনভার্স টুয়াইজ এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু কজ ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ওকে, আমরা একটু প্রমাণ করে বলি চলো। এটা একটা পার্ট মনে রাখলে আসলে ওই যে আমাদের আমরা বলছিলাম যে সমকোণী ত্রিভুজ ইউজ করে আসলে সহজেই করা যায়। ঠিক আছে, তুমি যদি যে কোনো একটা মনে রাখতে পারো টেন সাইন কজে, তাহলে সমকোণী ত্রিভুজ ইউজ করে সহজেই পারবা। ঠিক আছে, তারপরে আমরা একটু অন্যভাবে প্রমাণ করি আমাদের ফর্মুলা ইউজ করে। ওকে, আমরা টেন টু এর ফর্মুলা জানি, টেন টু এর সমান কি, টু টেন অফ এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ারে। ওকে, এটা আমরা জানি যে টেন টু এর ফর্মুলা কি, টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ারে। আমি আবার বলি এই ফর্মুলাগুলো যাদের কনফিউশন হবে, তোমরা ফার্স্ট পেপারের বই থেকে সংযুক্ত ত্রিকোণমিতি ওই চ্যাপ্টার থেকে একটু দেখে নিবা, এরপরে যদি কোনো জায়গায় না বুঝো আমার অবশ্যই বলবা, তবে তুমি নিজ দায়িত্বে দেখে নিবা, না দেখলে কিন্তু এগুলো মুখস্থ করলে কিন্তু আবার ঝামেলা আছে। তুমি যদি ডেরিভেশনটা দেখো যে কিভাবে এটা আসছে, তাহলে তোমাকে মনে রাখতে সুবিধা হবে, নাহলে কিন্তু অনেকটা মুখস্থর মতো করতে হবে, মুখস্থটা কিন্তু ভুলে যাবা। ঠিক আছে, আচ্ছা তো আমরা জানি টেন টু এ সমান টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ। এখন আমরা ধরে নেই এই টেন এ সমান হলো এক্স, এই টেন এর সমান ধরে নিলাম এক্স, তাহলে আমরা বলতে পারি এ সমান কত, টেন ইনভার্স এক্স। ওকে, এটা আমরা ধরে নিছি যে টেন এর সমান এক্স, তাহলে এ সমান আমার টেন ইনভার্স এক্স। ওকে, এখন আমি এই ফর্মুলা থেকে কি লিখতে পারি, দেখো টুয়াইজ অফ এ সমান টেনটাকে আমি ডাইন সাইডে নিয়ে গেলাম, টেন ইনভার্স টু টেন অফ এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ। ওকে, এখন আমি মান বসাই দিই, এই এর মান কত দেখো, এই এর মান আমি কত পাইছি, টেন ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স। তাহলে আমার ডান সাইডে হইলো টেন ইনভার্স টু, এই টেন এর সমান আমরা কত ধরছি দেখো এক্স, টুয়াইজ অফ এক্স, নিচে আমার টেন এর সমান আমার এক্স, তাহলে এটা হবে আমার এক্স স্কোয়ার। দেখো আমার ফার্স্ট দুইটা পার্ট প্রমাণ হয়ে গেছে, টু টেন ইনভার্স, এই যে এই পার্ট টু আমরা একটু হাইলাইট করে দিই, দেখো এই পার্টটুকু আমার প্রমাণ হয়ে গেছে, টু টেন ইনভার্স এক্স সমান টেন ইনভার্স টুয়াইজ এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ওকে, যদি পরীক্ষার প্রমাণগুলো আসে, সবগুলো সাধারণত আসবে না, দুইটা একটা রিলেশন আসবে। ঠিক আছে, মনে করো টু টেন ইনভার্স এক্স এর সাথে টেন ইনভার্স এক্স বা টেন ইনভার্স এক্স এর সাথে সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, পুরাটা প্রমাণ সাধারণত আসে না, একটা দুইটা পার্ট, আর বেশিরভাগ আমাদের ম্যাথ করার ক্ষেত্রে এগুলো কাজে লাগবে। ওকে, এই ফর্মুলাগুলো সো আশা করি এটা বুঝতে কারো কোনো সমস্যা নাই, আছে কি? এখন আমরা সম্পর্ক স্থাপন করব সাইনের সাথে, এই সাইনের সাথে সম্পর্ক স্থাপন করব। ঠিক আছে, সাইনের সাথে আমরা সম্পর্ক স্থাপন করব কার, এই যে এটার। ঠিক আছে, সবগুলো আসলে করা যাবে, আমরা একটা একটা করে করি। ওকে, এখন আমরা সাইন টুয়াইজ এর ফর্মুলা জানি কি, সাইন টু এ সমান টু সাইন এ কজ এ। ঠিক আছে, আমরা কি করতাম, আমি একটা ট্রিক্স বলি, সেটা হইলো আমরা যখন পড়তাম নর্ডেম কলেজে বা বিকারণ আছে তারা পরে, এরা সাধারণত কিছু কার্ড বানায়, এটা নাম দেয় ভি কার্ড। ঠিক আছে, ভি কার্ড মানে হচ্ছে ভিক্টরি কার্ড বা জয়ী কার্ড। তোমরা দেখবা ম্যাথের অনেকগুলা এরকম ফর্মুলা আছে, যখন পড়তে থাকবা এরকম অনেক ফর্মুলা তৈরি হবে ত্রিকোণমিতিতে, জ্যামিতিতে, জ্যামিতিতে। ঠিক আছে, কেমিস্ট্রিতে কিছু পাবা, ওই যে পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন বিন্যাস,
আনকমন যেগুলা, তারপর এই যে তোমাদের এসপি ডিএসপি, তারপর কিছু কেমিক্যাল রিয়েকশন পাবা, বিক্রিয়া পাবা যেগুলো মনে থাকে না, বেনজিন টোলুইনের, ঠিক আছে। তারপর তোমরা ওই যে কিছু তাপ হারি তাপ প্রত্যাহার বিক্রিয়ার ওইখানে কিছু টেম্পারেচার পাবা, ওই টেম্পারেচার চাপ লাগে, ঠিক আছে, এত টেম্পারেচার এত অ্যাটমোস্ফিয়ার চাপ না হইলে বিক্রিয়া হয় না। তারপর তোমরা ফিজিক্সে কিছু পাবা আনকমন মাত্রা, ঠিক আছে, ডাইমেনশন কিছু একক, ঠিক আছে, এরকম কিছু আনকমন জিনিস পাবা। যখন তোমরা ইংলিশ পড়তে যাবা তখন কিছু সিনোনিম অ্যান্টোনিমস পাবা যে প্রায়ই আসে কিন্তু মনে থাকে না, ওইগুলাকে কাট করে করে আমরা যেভাবে পড়তাম আর কি, কাট করে ফেলতাম। ওই মনে করো যে শক্ত এ ফোর সাইজের কাগজ নিয়ে এটা এর মধ্যে কেটে ফেলতাম, অনেকটা চটি বইয়ের মতো ওই কেটে, বা ওই যে অনেক অনেকে পোস্টার বড় ওয়াল পোস্টারের মতো চারটা পাঁচটা কাগজ একসাথে করে কষ্টে দিয়ে লাগাই রাখতো, বা টেবিলের উপরে ফেলে রাখতো, ওই যে ম্যাপের মতো আর কি, যাতে তুমি যে কোনো সময় উঠতে বসতে গেলে তোমার চোখের সামনে পড়ে, ঠিক আছে। তাইলে তোমার একটা প্র্যাকটিসে থাকে এবং যত তোমার ভিজুয়ালাইজ হবে অর্থাৎ চোখের সামনে যতটা ভাসবে, এটা কিন্তু পরে মুখস্থ করলে তোমার জন্য ততটা টেকসই হবে না, ঠিক আছে। তো এটা একটা ট্রিক্স হইতে পারে, তোমরা ইচ্ছা করলে ফলো করে দেখতে পারো, যে জিনিসগুলো তোমার মনে হয় যে মনে থাকে না, পর্যায় সারণীর এই মূলটা স্ট্যাটিনিয়াম কত পর্যায়ে আছে, ঠিক আছে, ওইটার জন্য কত গলনাঙ্ক কত স্ফুটনাঙ্ক, ঠিক আছে, এইগুলা তুমি যদি আমার মনে হয় এইভাবে যদি সিস্টেম করে রাখতে পারো তাহলে তোমার সুবিধা হবে। তুমি কাট করে ফেলতে পারো, ওই যে আমাদের যে ডায়েরির মতো আছে তুমি স্টেপল করে রাখতে পারো, ব্যাগে রাখতে পারো, যেখানে সেখানে গেলা অনেক সময় ঘুরতে গেলে পড়তে মন চায় না বা কিছু করতে মন চায় না, তখন একটু উল্টাই পাল্টাই দেখলা, বা কলেজে আসবা কয়েকদিন পরে তখন ওই যে গাড়ির মেজে বা রিক্সায় থাকলে উল্টাই পাল্টাই দেখতে পারলা, ঠিক আছে। এটা কিন্তু তোমার এফেক্টিভ হয়, তুমি যত চোখ দিয়ে দেখবা এই পড়াটা কিন্তু টেকসই হবে, ঠিক আছে। এটা চাইলে তোমরা ফলো করে দেখতে পারো, আমরা করতাম এবং এটা নটরডেম কলেজে বিকারণ আছে হলি কোর্সে এখনো এটা শেখানো হয়, ঠিক আছে। এটার নাম দিতাম আমরা ভিকার, ঠিক আছে, ভিক্টরি কার্ড, কারণ এটা খুব কাজে লাগতো। তুমি এখন টেরি পাবা না এটা কিরকম কাজে লাগবে, পরীক্ষার সময় দেখবা যে ভুলে গেছো কিচ্ছুই মনে নাই, তখন দেখবা যে ওই জিনিসটা চোখের সামনে ভাসবে, আরে আমি তো ব্যানে বসে আমি তো টমটমে বসে এই জিনিসটা দেখছি, ঠিক আছে। সো এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। হাওয়ার আমরা পড়ায় ফিরে আসি, সাইন টু এ সমান আমরা জানি টু সাইন এ কজ এ, ঠিক আছে। তার মানে এখন আমরা এটা কি লিখতে পারি দেখো, টু সাইন এ বাই কজ এ দিয়ে ভাগ করে দিলাম, তাহলে মানে একটা কজ আমি বেশি নিয়ে আসলাম, এখানে আমি করে দিতে পারি কজ স্কোয়ারে, তাহলে একটা কজ চলে গেলে আসলে আগেরটার মতো হয়ে যাবে। ওকে, এখন দেখো এটা কি লেখা যায়, টু সাইন এ কজ এ মানে কত, টেন এ, আর এই কজ স্কোয়ার সমান আমরা লিখতে পারি ওয়ান বাই সেক্স স্কোয়ার এ, ঠিক আছে। এটাকে তুমি যদি ভাঙ্গাও লিখতে পারো টু টেন অফ এ, আর সেক্স স্কোয়ার সমান লিখতে পারো ওয়ান প্লাস টেন স্কোয়ার এ, ওকে, টু প্লাস টেন স্কোয়ার এ। এখন খেয়াল করো আমরা একটা জিনিস কিন্তু এখানে অঘটন ঘটাই ফেলছি, সাইন টুয়াইজ এ সমান টু টেন এ বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ। আমার এই জিনিসটাকেও কিন্তু একটা ফর্মুলা হিসেবে ট্রিট করা যায় এইটাকে, এটাও কিন্তু আমার একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, ঠিক আছে, এটা আমার গুরুত্বপূর্ণ ফর্মুলা। এটা এখানে কাজে লাগে না সরাসরি, কিন্তু এটা তোমরা ওই যে ফার্স্ট পেপারে পাবা, ঠিক আছে। সো আমরা আসলে এখান থেকে এটা আমাদের প্রমাণ হয়ে যায়, ওকে, এটাও স্টার্ট দিয়ে রাখো, এটাও আমার লাগবে, ঠিক আছে, কাজে লাগবে, ওকে। এখন আমরা আগের মতো কি করব, এই টেন এর সমান একটা এক্স ধরব, তারপর এখানে মান বসাই দিব, সাইনের মান পাবো, ঠিক আছে, আমরা আগাই। এতটুকু পর্যন্ত ক্লিয়ার তো নাকি? এখন ধরি আমরা টেন এর সমান আমার এক্স, তার মানে আমি এ সমান বলতে পারি কত, টেন ইনভার্স এক্স, ওকে, টেন ইনভার্স এক্স, টেন ইনভার্স, এখন আমার কত ছিল খেয়াল করো, সাইন টুয়াইজ অফ এ সমান টু টেন অফ এ, টু টেন এ বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ, ওয়ান প্লাস টেন স্কোয়ার এ, টেন স্কোয়ার এ। এখন ওয় আমি সাইনটাকে আগেই নিয়ে যাবো ডাইন সেটে, নাহলে তুমি পরেও নিতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা আমরা অনেক সময় কনফিউশন থাকে, আগে নিবো না পরে নিবো, কোনো সমস্যা নাই, তুমি আগে নেও পরে নেও একই কথা, ঠিক আছে। আমরা টুয়াইজ এ সমান লিখে ফেললাম, আগে নিয়ে গেলাম, সাইন ইনভার্স টু টেন এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ। এখন দেখো এই এ সমান কত আছে আমার, টেন ইনভার্স, টেন ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স, ইনভার্স এ, আর হচ্ছে সাইন ইনভার্স টু টেন অফ এ সমান কত আমার, এক্স, আর ওয়ান প্লাস এক্স স্কোয়ার। দেখো তোমার আরেকটা প্রমাণ হয়ে গেছে, আরেকটা পার্ট,
আরেকটা পার্ট কিন্তু প্রমাণ হয়ে গেছে। এখানে কোনো বুঝতে সমস্যা আছে? জি না স্যার। আচ্ছা, তোমাদের উপস্থিতি এত কম কেন? আমি তো বুঝি না। ম্যাথ কি নাই নাকি সবার? না, ম্যাথ পড়া লাগে না। কোনটা জানো? অন্যদেরকে চিনো যারা তোমাদের ফ্রেন্ড সার্কেল আছে? আমার কথা কি শোনা যাইতেছে? জি স্যার। ওরা কি অন্য ক্লাস করে না ম্যাথ করে না, না কোন ক্লাসে আসলে করে না? ফিজিক্স কেমিস্ট্রি কি ক্লাস হয় বা অন্যরা করে? উপস্থিতি কি রকমই থাকে না একটু বেশি থাকে? কম থাকে স্যার। আর একটু বেশি মনে থাকে ম্যাথের থেকে অন্তত? জি না স্যার, কমই থাকে, 6-7 জন বা 8-9 জন। খুব খারাপ কথা, সেকেন্ড ইয়ার ক্লাস করতে পারতেছে না, পাগল হয়ে গেছে। আর তোমরা ক্লাস করার জন্য কর্তৃপক্ষ পাগল হয়েছে, তোমাদের খবর নাই। ঠিক আছে, যাই হোক, দেখো এখন আমরা cos2 এর ফর্মুলা ইউজ করব। cos2 এর সমান cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে। ঠিক আছে, আমরা মূলত এখানে মোটা থেকে তিনটা ফর্মুলা ইউজ করছি। দেখো, আচ্ছা একটু পরে লিখবো না, তাহলে মানে আমরা বলতে পারি এখান থেকে যদি আমি cos2 কমন নিয়ে যাই, 1 মাইনাস sin স্কয়ার a বাই cos2 a। ঠিক আছে, তার মানে আমি বলতে পারি cos2 a ডিভাইড বাই 1 মাইনাস tan2 a। এর মানে cos2 a সমান 1 মাইনাস sec2 a 1 মাইনাস tan2 a, মানে উপরে 1 মাইনাস tan2 a, নিচে আমার sec2 a সমান 1 প্লাস tan2 a। এটা হইল আমার cos of 2 a। তাহলে দেখো এখানে আমার একটা ফর্মুলা হয়ে গেল, cos 2 a সমান 1 মাইনাস tan2 a বাই 1 প্লাস tan2 a। এখন আমি আবার আগের মতো tan এর সমান x জুড়ে করে ফেলব। ওকে, সো এখানে একটা জিনিস তোমার মনে রাখতে হবে মাথায়, আমি একটু বলি তোমাদের, সেটা হইলো দেখো আমরা এখানে কি করছি, cos স্কয়ারে কমন নিয়ে এটাকে tan এ কনভার্ট করে ফেলছি। এইটা যে একমাত্র মেথড বা এইভাবেই করতে হবে আসলে জিনিসটা এরকম না, তবে এরকম করলে আমাদের ক্যালকুলেশনটা কি সহজ হয়ে যায়, কারণ আমরা এইগুলো জানা জিনিস। cos স্কয়ার নিলে আমার 1 মাইনাস sin স্কয়ার বাই cos স্কয়ার আসে, এটা আমি সরাসরি tan স্কয়ার লিখতে পারি। ওকে, সো এইটাই যে তোমার করতে হবে এমন কোনো কথা নাই, তুমি সাইন কমন নিয়েও করতে পারতা বা অন্য কিছুও করতে পারতা। ঠিক আছে, তবে এভাবে করলে সহজ হয়, এই জন্য তোমাকে যদি প্র্যাকটিস না করো তাহলে তোমাকে কিন্তু এই জিনিসগুলো মনে থাকবে না। ঠিক আছে, তুমি যদি এগুলো বারে বারে প্র্যাকটিস না করো তখন কিন্তু এই জিনিসগুলো মনে থাকবে না, যে আমি এটাকে কস কমন নিব না সাইন কমন নিব না আমি অন্য কিছু ভাঙাবো। ঠিক আছে, অনেকভাবে করা যাবে। ঠিক আছে, কিন্তু এই এক্সপেরিমেন্ট গুলো তুমি ওকে বাসাই করতে হবে। তুমি পরীক্ষা হলো বসে যদি চিন্তা করো আমি অনেক কিছু করে ফেলবো অন্যভাবে এক্সপেরিমেন্ট করবো, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। পরীক্ষা হলো কিন্তু কোনো সময় এক্সপেরিমেন্ট করার টাইম না, এক্সপেরিমেন্ট করবো বাসায়, যে আমি এইভাবে না করে অন্যভাবে করি, এই এই ফর্মুলা না দিয়ে আরেক ফর্মুলা। ঠিক আছে, যত এক্সপেরিমেন্ট তুমি এইগুলা বিশেষ করে ম্যাথে আর কেমিস্ট্রিতে বেশি দেখবা। কেমিস্ট্রিতে যখন তোমরা কি অর্গানিক কেমিস্ট্রি শুরু করছো কিনা আমি জানি না, অর্গানিক কেমিস্ট্রি এখন থেকে পড়া উচিত। অর্গানিক কেমিস্ট্রি যখন পড়বা তখন দেখবা যে বেঞ্জিন থেকে যখন টোলোইন তুমি বানাবা, বেঞ্জিন চক্র থেকে টোলোইন, দেখবা যে 7-8টা মেথড আছে তোমার বেঞ্জিন থেকে টোলোইন বানানো যায়। ঠিক আছে, 7-8টা মেথড। ঠিক আছে, তুমি নিজেই শিখবা, কিন্তু তোমাকে পরীক্ষা হলে সবচেয়ে ইজিয়েস্টটা টিউব ব্যবহার করতে হবে, অথবা যখন বইলা দেবে এই টেম্পারেচারে এই অ্যাটমসফিয়ারে তখন তোমার ওই স্পেসিফিক বিক্রিয়াটা ইউজ করতে হবে। ঠিক আছে, সো এই জন্য তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। ম্যাথের ক্ষেত্রেও সেম, তুমি এটাকে এইভাবে না করে অন্যভাবে করতে পারবা কিন্তু পরীক্ষা হলে তোমার জন্য টাফ হয়ে যাবে, এই জন্য বাসায় বসে প্র্যাকটিস করো, অন্যভাবে করা যায় কিনা। ওকে, এখন আমরা এটাকে ধরে ফেলবো। এই tan সমান আমরা যদি ধরি, ধরি tan অফ a সমান আমাদের x, তার মানে আমি বলতে পারি a সমান tan ইনভার্স x। ঠিক আছে, এখন আমরা আমাদের ফর্মুলাটা কি ছিল, cos of 2 a সমান 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। দেখো আমি cos টাকে ডান দিকে নিয়ে যাই, cos ইনভার্স 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। ওকে, আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারি, না দিলে সমস্যা নেই। এখন দেখো a সমান কত আমার, tan ইনভার্স x, tan ইনভার্স x, এটা লিখলাম আমার cos ইনভার্স 1 মাইনাস tan স্কয়ার সমান tan সমান আমরা x, তার মানে এটা বলতে পারি 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। ওকে, দেখো আমার প্রমাণ হয়ে গেছে, তার মানে আমরা প্রথমে দুইটা পার্ট প্রুফ করছি, পরে দুইটা পার্ট প্রুফ করছি, পরে দুইটা পার্ট প্রুফ করছি। ঠিক আছে,
সো তোমার কোনটা পার্ট আসবে এটার কিন্তু নিশ্চয়তা নাই, পরীক্ষালে সাধারণত আসে একটা। সো তোমার যেটা আসে তুমি শুধু সেটাই করবে, পুরাটা তো করার দরকার নাই, তোমার যে পার্টটুকু আসবে তুমি শুধু সেই পার্টটুকু করবে, ঠিক আছে? পুরো পার্টটুকু করার কোনো দরকার নাই। আমি আবার বলি যে স্যার ওই যে স্যার সাইন ইনভার্স এর জুইটা কি সাইন ইনভার্স 2x1 মাইনাস x স্কয়ার না 1 প্লাস x স্কয়ার ছিল কোনটা সাইন ইনভার্স? জি স্যার 2x স্কয়ার 1 প্লাস সাইন এর টা প্লাস 1 প্লাস সাইন এর টা প্লাস কস এর টাও প্লাস, ঠিক আছে? সাইন এর টা প্লাস কস এর টাও প্লাস, শুধু টেন এর টা নিচে মাইনাস, সাইন প্লাস কস প্লাস টেন মাইনাস। তোমাকে এটা মুখস্থ রাখতে হবে না, এখন আমরা একটা ট্রিক শিখবো, ওই যে আগের মতো চোখে দেখেই বলে ফেলবো কিরকম, তোমাকে এটা মুখস্থ করা লাগবে না, ঠিক আছে? এখন এটা আমরা দেখাইছি এই জন্য যদি আমার প্রমাণ আসে তুমি এইভাবে করবা, ঠিক আছে? যদি তোমাকে প্রমাণ করতে বলে এই ফার্স্ট পার্ট যেটা আমরা করছি, একটা পুরো ফর্মুলাটা দুইটা দুইটা ভাগে করছি, ঠিক আছে? আমরা প্রথমে টেন এর দুইটা পার্ট প্রমাণ করছি, পরে টেন আর সাইন করছি। দেখো প্রমাণটা তোমরা একটু দেখো, আমরা টেন এর সাথে প্রথম টেন এর সম্পর্ক করছি, তারপর টেন এর সাথে সাইন এর সম্পর্ক করছি, সর্বশেষ আমরা কি করছি আবার টেন এর সাথে একটা কজ এর সম্পর্ক করছি। দেখো এরকম ভাগে ভাগে আমরা করে ফেলছি। দেখো ফর্মুলাটা তোমরা একটু যদি খেয়াল করো উল্টাও এরকমই দেখবা, প্রথমে টেন এর সাথে আমরা টেন এর সম্পর্ক প্রমাণ করছি, পরে টেন এর সাথে সাইন এর সম্পর্ক করছি, পরে টেন এর সাথে কস। তোমার যদি টেন এর সাথে সাইন এর সম্পর্ক আসে তাহলে শুধু ওই পার্টটুকু করবা, যদি টেন এর সাথে টেন আসে ওই পার্টটুকু করবা, টেন এর সাথে কজ আসে তাহলে যতটুকু আসে ততটুকু করবা। এখন কথা হইলো যদি টেন এর সাথে কজের সম্পর্ক আসে তখন, ঠিক আছে? টেন এর সাথে যদি কজের সম্পর্ক আসে তখন তখন তোমাকে একটা কাজ করতে হবে, ওই টেন এর সাথে টেন এর সম্পর্ক বাইর করবা আর টেন এর সাথে কজের সম্পর্ক বাইর করবা। যেহেতু টেন এর সাথে টেন সমান, টেন এর সাথে কজ সমান, তাহলে তুমি বলে দিতে পারবা টেন এর সাথে কজ সমান, ঠিক আছে? অথবা তুমি বলতে পারো টেন এর সাথে সাইনের সম্পর্ক আর টেন এর সাথে কজের সম্পর্ক, তাহলে তুমি বলতে পারবা সাইন আর কজের সম্পর্ক, ঠিক আছে? তার মানে যদি একটার সাথে আরেকটা দূরের সম্পর্ক দেখাইতে বলে, অর্থাৎ এইটার সাথে এটা সরাসরি না বলে টেন এর সাথে কজের সম্পর্ক দেখাইতে বলে, তখন কিন্তু আবার দুইটা প্রমাণ কইরা তোমাকে আসতে হবে। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার, জি স্যার। যদি শুধু স্পেসিফিক এইটা বলে তাহলে তুমি এটা প্রমাণ দেখাইলি হবে, কিন্তু যদি বলে যে টেন এর সাথে কজের সম্পর্ক, অর্থাৎ টেন স্কোয়ার ওই যে পার্টটুকু আছে এটার সাথে কজ স্কোয়ারের সম্পর্ক, তখন কিন্তু তোমাকে টেন এর সাথে সাইনের সম্পর্ক আগে বের করতে হবে, তারপর টেন এর সাথে কজের সম্পর্ক বের করে দুইটা দেখাইতে হবে, ঠিক আছে? সাধারণত এত কঠিন দেয় না, তবে যদি দেয় তাহলে তোমাকে এই কাজটা করতে হবে। এখন আমরা এখানে কি কি ফর্মুলা ইউজ করছি আমি শর্টকাট বলার আগে বলি, এখানে আমরা কি করছি টেন থেকে টেনে যাওয়ার ক্ষেত্রে আমরা টেন টু এর ফর্মুলা ইউজ করছি। টেন টু এর সমান কি? টু টেন এ বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ, তাই তো নাকি? আর এখানে আমরা কি করছি সাইন টু এর ফর্মুলা ইউজ করছি, তখন টেন টিকে তুমি সাইনে গেছো, টু সাইনে সাইনে কজে, এখানে আমরা যখন টেন থেকে কজে গেছি তখন আমরা ইউজ করছি কস টুয়াইজ এর ফর্মুলা, কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার। তুমি এগুলা মনে রাখবা, তুমি নিজে নিজে লিখে লিখে একটু একটু করে এগুলা মনে রাখবা, কারণ দেখো তুমি যদি ফর্মুলাটা মনে রাখতে পারো বা আয়ত্ত করতে পারো তাহলে তোমার জন্য প্রমাণ করা কোনো ব্যাপারই না, সবগুলার প্যাটার্ন মূলা মোটামুটি একই রকম। ওকে, সো এখানে ইম্পর্টেন্ট হইছে এই ফর্মুলাগুলা তোমার একটু মনে রাখা। ওকে, এখন দেখো আমরা মনে রাখবো পুরো ফর্মুলাটা আসলে কিভাবে আসে, আমাকে একজন পুরো ফর্মুলাটা বলো তো, আমরা যে লিখছিলাম কি ছিল, tan ইনভার্স x নাকি? tan ইনভার্স x, জি স্যার। তারপর tan ইনভার্স 2x / 1 মাইনাস x স্কয়ার, 1 মাইনাস x স্কয়ার সমান sin ইনভার্স, sin ইনভার্স 2x / 1 প্লাস x স্কয়ার, 2x / 1 প্লাস x স্কয়ার সমান cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার, 1 মাইনাস x স্কয়ার, 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, ঠিক আছে? 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, আচ্ছা ঠিক আছে। এখন দেখো আমরা শুধু এইটা মনে রাখবো যে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, এটা মনে রাখা আসলে সহজ, কারণ কি? কারণ তুমি tan 2 এর ফর্মুলা জানো, tan 2 এর সমান কি? 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার, এইটার সাথে এটাকে তুলনা করো তাইলে তুমি পেয়ে যাবে, খুব সিম্পল। এটার সাথে এটা যদি তুমি তুলনা করো তাহলে তুমি সহজে পেয়ে যাবে, শুধু নিচে এখানে মাইনাস এখানে প্লাস, তুমি এই x এর মনে করো 10, এই x স্কয়ার 10 স্কয়ার, ঠিক আছে? তুমি এটা মনে রাখলে আলটিমেটলি এটা মনে রাখতে পারবা, আর এটা মনে রাখতে পারলে আমরা পুরাটা মনে রাখতে পারবো।
সো আমরা দেখি একটু কিভাবে মনে রাখা যায়। মনে করো আমাদের প্রাচীন যে সূত্র আছে সেটা হলো সমকোণী ত্রিভুজ। স্যার স্যার tan 2a সমান, এটা তো স্যার মাইনাস না 1 প্লাস, এখানে যে স্যার 1 মাইনাস tan স্কয়ার এনানি স্যার কোনটা এটা? জি স্যার এটা কি মাইনাস? জি স্যার মাইনাস এটা। তোমরা তো বলতেছো না, আমি তো ভুল পড়াইতেছি স্যার। আমি একে বল, আচ্ছা দেখো এই যে উভু এটাই x এর জায়গায় tan বসাও জাস্ট, ঠিক আছে tan 2a এটা। আর তুমি যখন এইটা মনে রাখতে পারবা এটা তুমি পুরাটাই পারবা। ওকে এটা বলার উদ্দেশ্য এটার সাথে এটা সম্পর্ক করে মনে রাখবা, ঠিক আছে? তোমরা কানেকশন করবা, কানেকশন না করলে কিন্তু পড়ালেখা মজা পাবা না, মনে থাকবে না। তাহলে tan 2a সমান 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার এ, আর এই tan এর সমান যদি তুমি x ধরো আলটিমেটলি এই যে 2 আইজ অফ x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। ওকে এটা মনে রাখার জন্য আমার এটা, এখন এইটা দিয়ে আমরা এই তিনটাকে মনে রাখবো। ওকে দেখো tan সমান আমার কি লম্ব বাই ভূমি, তাই তো? লম্ব বাই ভূমি, তার মানে উপরেরটা আমার লম্ব নিচেরটা ভূমি, ঠিক কি না? জি স্যার 2x লম্ব নিচেরটা এটা 1 মাইনাস x স্কয়ার, ঠিক ঠিক তো? এখন দেখো তাহলে অতিভুজ সমান কি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার। এটাকে তুমি ক্যালকুলেশন করো, পাবা 4x স্কয়ার 1 মাইনাস 2x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4, তাই তো নাকি? এটাকে ভাঙাইলাম আমরা, এটাকে আমরা কি লিখতে পারি দেখো 1 প্লাস 2x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4, দেখো এই যে 4x স্কয়ার আর মাইনাস 2 তাহলে 2x স্কয়ার। এটা তুমি বলতে পারো 1 প্লাস x স্কয়ার হোল স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার, তার মানে আলটিমেটলি এটা হবে কত আমার 1 প্লাস x স্কয়ার, এই যে স্কয়ার এর রুট বার, তার মানে এটা তোমার আলটিমেটলি হবে 1 প্লাস x স্কয়ার। এই অতিভুজ বুঝা গেছে কিনা দেখো তো, এটা জাস্ট ক্যালকুলেশন করলাম আমরা, ঠিক আছে? এখন দেখো আমার সাইন ইনভার্স সমান কি, সাইন সমান কি লম্ব বাই অতিভুজ, অতিভুজ আমার লম্ব কত? জি স্যার 2 x 2 x অতিভুজ কত 1 প্লাস x স্কয়ার, দেখো তো আমার আসছে কিনা সাইন। জি স্যার এখন আমার কস কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি কত 1 মাইনাস x স্কয়ার, 1 মাইনাস x স্কয়ার, অতিভুজ হলো 1 প্লাস x স্কয়ার, দেখো তো আমার এটা চলে আসছে কিনা। এখন তুমি এখান থেকে ফর্মুলা তৈরি করবা, মাথায় কি ঢুকতেছে? এখান থেকে তুমি ফর্মুলা এখন তৈরি করতে পারবা কিভাবে? আমার মেইন ফর্মুলা কিন্তু এতটুকু। এখন আমি তোমাকে যদি বলি যে সেক ইনভার্স কত হবে তুমি পারবা কিনা, কোয়াট ইনভার্স যদি বলি কত হবে তুমি পারবা কিনা, কোসেক ইনভার্স যদি বলে তোমাকে কত হবে তুমি পারবা কিনা, এটা কিন্তু তুমি এখন নিজেই পারবা। এই এই একমাত্র এই ত্রিভুজটা থেকে তুমি নিজেই বলতে পারবা কোনটা কত, এবং এইগুলা তোমার লাগবে এডমিশন টেস্টে, মনে রাখবে। আমরা এগুলো এখন পড়বো না, জাস্ট তোমাকে ইঙ্গিত দিয়ে গেলাম এখানে, এগুলো তোমার এডমিশনে লাগবে। এডমিশনে এখানে কিন্তু ওই সাইন কজ এগুলো আসবে না, তখন কস সেক কট ইউজ করতে হবে তোমাকে, ঠিক আছে? বোর্ড পরীক্ষাও তো লাগবে না, কিন্তু এডমিশনে তোমাকে ওইগুলো লাগবে, কিন্তু তুমি এখান থেকেই পারবা, কোনো ব্যাপারই না। এই সাইনটাকে তুমি যদি উল্টাই দাও তাহলে এইটাই কুসে হয়ে যাবে, বা তুমি এই ফিগার থেকেও বাইর করতে পারবা। কসটাকে উল্টাই দিয়ে দিলে তোমার সেক হয়ে যাবে, বা এখান থেকেও পারবা। টেন যেটা আছে এটা উল্টাই দাও কট হয়ে যাবে, বা তুমি ফিগারটা দেখেও পারবা, ঠিক আছে? তোমার কাছে অল্টারনেটিভ আছে, তুমি উল্টাই দিলেও পারবা ফিগার দেখেও পারবা। তবে আমরা বলি ফিগার দেখলে সবচেয়ে সহজ, কারণ ফিগার যেহেতু টেন টু এ থেকে টেন পাওয়া যাচ্ছে, আর এটাকে তুমি চিত্রে বসাই দিলে সব পাওয়া যায়। ওকে সো আশা করি আমরা পারবো নাকি, এতটুকু আশা করতে পারি তো নাকি? জি স্যার কারো কোনো সমস্যা আছে বা প্রশ্ন আছে এখানে, বুঝতে কোনো সমস্যা আছে কিনা? জি না স্যার। আচ্ছা ঠিক আছে, এখন আমরা প্রবলেমে চলে যাই, আমাদের মোটামুটি থিওরি পার্ট এখানেই শেষ। ওকে আমরা একটা প্রবলেম দেখি, মনে করো tan ইনভার্স 3/4 প্লাস tan ইনভার্স 3/5 ইকুয়ালস টু, প্রমাণ করতে হবে tan ইনভার্স 27/11, এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? এমসিকিউ তে আসলে আমার জন্য সহজ, ক্যালকুলেটার টিপ দিলে হবে, তবে এখন কিন্তু এডমিশন টেস্টে ক্যালকুলেটার থাকে না, মনে রাখবা। অনেক ভার্সিটিতে ক্যালকুলেটার থাকে না, ঢাকা ভার্সিটি সহ জগন্নাথ সহ। সো তোমরা যে ক্যালকুলেশনই করো ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি যতটুকু সম্ভব ক্যালকুলেটার ইউজ করবা, সাথে সাথে হাতে করার প্র্যাকটিস করবা, ঠিক আছে? হাতে প্র্যাকটিস করার চেষ্টা করবা, কারণ এডমিশনে কিন্তু তুমি ক্যালকুলেটার পাবা না। এবং যদি মনে করো যে বোর্ড পরীক্ষার পরে আমি ক্যালকুলেটার ইউজ করে ফাটাই ফেলবো, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে,
ঠিক আছে, এখন যে পরিমাণ সময় পাইতেছো তখন কিন্তু এত সময় পাবে না, ঠিক আছে। সো আগে থেকে এখন যখন ক্যালকুলেশন করবা, যে কোনো ক্যালকুলেশন, ম্যাথের, ফিজিক্সের, কেমিস্ট্রির, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, ক্যালকুলেটর ইউজ করবা, ক্যালকুলেটারও দরকার আছে। ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলোতে ক্যালকুলেটার লাগবে, বড় বড় টিপিক্যাল ক্যালকুলেশন থাকে, ঠিক আছে, ক্যালকুলেটারও লাগবে। ক্যালকুলেটার করবা প্লাস হাতে কলমে করবা, ওকে। আচ্ছা দেখো, আমাকে এটা প্রমাণ করতে বলছে যে টেন ইনভার্স থ্রি বাই ফোর প্লাস টেন ইনভার্স থ্রি বাই ফাইভ সমান এইটা, ওকে। এখন আমরা মনে করো লেফট হ্যান্ড সাইড যদি করি, এই পার্টটু করি, আমি এটা লিখলাম না, তাহলে টেন ইনভার্স, দেখো এটা কি বলা যায়, টেন ইনভার্স এ প্লাস যেহেতু আমার এখানে প্লাস, আমার উপরে প্লাস, তাহলে আমার নিচেরটা হয়ে যাবে উল্টা সাইন। তুমি সবসময় একটা মনে রাখো, তাহলে উল্টাটা মনে থাকবে, যে উপরে প্লাস, উপরে প্লাস, নিচেরটা মাইনাস, উপরে মাইনাস, উপরে মাইনাস, নিচেরটা হয়ে যাবে প্লাস, ওকে। যে কোনো একটা মনে রাখলে আরেকটা তোমার সুইদ হয়ে যাবে, ওকে। তার মানে আমি বলতে পারি এখানে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই আছে, তাহলে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়াই, ওকে। তার মানে তুমি যদি এখানে ক্যালকুলেশন করো, আলটিমেটলি তুমি এটা পাবা, তুমি নিজে ট্রাই করে দেখো, আলটিমেটলি এটাই আসবে। যেটা পুরাটা উপরে লসাগু করো, নিচেরটাকে আবার গুণ করে লসাগু করো, তাহলে আলটিমেট এটাই আসবে, ওকে। সো এটা আমি আর করলাম না, আশা করি পারবা, পারা যাবে তো নাকি? জি স্যার পারবো, ওকে। এখন আমরা একটু কঠিন একটা প্রবলেম দেখব, সেটা হইলো সাইন ইনভার্স 4 বাই 5 cos inverse 2 by root over 5 equal tan inverse 11 by 2, ঠিক আছে, এটাকে আমার কি প্রমাণ করতে হবে। এগুলো কিন্তু দুই ভাবে আসতে পারে, ওই প্রমাণ আসতে পারে বা দেখাও যে আসতে পারে রচনামূলক প্রশ্ন বা MCQ তে আসতে পারে, যে sin inverse plus cos inverse এত what দিয়ে দিলো, ঠিক আছে, অপশন দিয়ে দিলো tan inverse 11 by 2, tan inverse 3 by 2, ঠিক আছে। সো এগুলোকে তোমরা শুধু প্রমাণ হিসেবে নিবে না, MCQ হইতে পারে, ঠিক আছে, MCQ কোয়েশ্চেন হইতে পারে, রিটেন কোয়েশ্চেন হইতে পারে, ঠিক আছে। বিশেষ করে অ্যাডমিশনে যতগুলা তোমাদের এই প্রমাণ বা দেখাও যে তাহে, ওইগুলা MCQ তে চলে আসে, মানে রিটেন প্রশ্নগুলো MCQ তে বেশিরভাগ চলে আসে, ঠিক আছে। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো, আপনি এটা কি লিখেছেন যদি আবার বলেন, কারেন্ট না থাকার কারণে কোনটা, মানে এটা মানে এই যে স্ট্রাকচারটা লিখেছেন, সাইন ইনভার্স এটা স্ট্রাকচার না, এটা একটা ম্যাথ ম্যাথমেটিক্যাল প্রবলেম। এটা কিসের, সাইন ইনভার্স 4 বাই 5 প্লাস কস ইনভার্স 2 বাই রুট ওভার 5 ইকুয়ালস টু আমার টেন ইনভার্স 11 বাই 2, এটা প্রমাণ করতে হবে। এটা আমার একটা সাইড, এটা একটা সাইড, ওকে। এখন দেখো গুরুত্বপূর্ণ জিনিস, আমরা কিন্তু ফর্মুলা শিখছি কি, এখানে একটা কথা বলা দরকার, আমরা কিন্তু সবসময় টেন ইনভার্স এর ফর্মুলাটা ইউজ করতে চেষ্টা করব, টেন ইনভার্স এক্স বা ওয়াই, ঠিক আছে, প্লাস মাইনাস যেটাই বলি, কারণ এই ফর্মুলাটা ইউজ করা কনভিনিয়েন্ট,